সাবস্ক্রাইব করুন টিউটোরিয়াল বাংলা এবং সাথে বেল আইকনটিকেও বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। এখন থেকে আপনার ফোনের সামনের স্পিকার দিয়ে গান শুনতে পারবেন। তো আজকে এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো অনেক সময় দেখা যায় আমরা যখন কোথাও বেড়াই তখন আমরা হেডফোনটা সাথে নিয়ে বেড়াতে পারি না। তখন যদি ফোনের কোনো কিছু আমাদের শোনার ইচ্ছে হয়, যেমন কোনো রেকর্ডিং বা কোনো গান বা দরকারি কোনো কিছু, তো তখন কিন্তু আমরা খুব বেশি সাউন্ড দিয়েও শুনতে পারি না। তো এক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টিউটোরিয়াল বাংলা চ্যানেল। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন স্টেলথ অডিও প্লে, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটা যদি আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো প্রথমে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর এই গেট পারমিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের ফোনের সকল অডিও গানগুলো চলে এসেছে। তো এবার এখান থেকে যদি আপনারা কোনো গান প্লে করেন তো তাহলে দেখবেন আপনার ফোনের সামনের স্পিকারটায় সেই গানটা প্লে হচ্ছে। তো আপনারা ফোনটা কানে নিলে খুব ভালোভাবে শুনতে পারবেন। তাছাড়াও আপনারা যদি এই থ্রি ডট আইকনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ভিডিও গানগুলোও প্লে করতে পারেন। তো অনেক ফোনে দেখা যায় ফোনের সাউন্ডটা কম থাকার কারণে কোনো রেকর্ডিংটা শুনতে অসুবিধা হয়। তো এক্ষেত্রে আপনারা এই অ্যাপটার মাধ্যমে ফোনের সামনের স্পিকার দিয়ে সেই রেকর্ডিংগুলো ভালোভাবে শুনতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে দেখুন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানটাতে ক্লিক করুন এবং সাথে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটিকেও বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।